ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জেসি ফ্যামিলি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকে সপ্তমীর শুভেচ্ছা সবাইকে। আর দেখতেই পেলে রান্নাবান্না চলছে, মানে সপ্তমীর আয়োজন চলছে, বাড়িতে অতিথি আসছে, তো রান্নাবান্না করছি। আর পরে আরও কিছু, মানে এখন হয়েছে ডাল, ডালটা হয়ে গেছে, ভাত আর আলু মাখা, ও আর একটা জিনিস হবে বেগুন ভাজা। আর রাত্রে আছে, মানে এখনও সেগুলো রেডি হয়নি। তো যাই হোক, যেটুকু হয়েছে সেটুকু তোমাদের দেখালাম, আর বাদ বাকি পরে দেখাবো। আর কারা আসছে সেটাও তোমাদের পরে দেখাবো, আসলে এখন আসেনি। তো ঠিক আছে, চলো কাজ মাস সেরে তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। তো এই যে বেগুন ভাজা মানে হচ্ছে আর কি, এখানে এই যে অল্প রেডি হয়েছে, আর এদিকে ভাজা হচ্ছে। চিকেনটা এখানে দই দিয়ে মাখিয়ে রেডি করে রাখা হয়ে গেছে। সবাই চলে এসেছে প্রায় এক ঘন্টারও বেশি, তো ফ্রেশ ফ্রেশ হয়ে এখন দুপুরে খাওয়া খেতে বসেছে। তো দুপুরে আজকে আমাদের বলেই দিলাম ডাল আলু মাখা বেগুন ভাজা হয়েছে। তো চলো দেখে নিই কারা এসেছে। গাগনাপুর থেকে এই যে একজন, এই যে মাসি, না না, আরে এই যে সবাই খেতে বসেছে, দাঁড়াও তোমাদের ব্যাক ক্যামেরায় দেখো। লেগ পিস খাবে তো? আচ্ছা মা দিদি, এখন লেগ পিস খাবে। হ্যাঁ দেখো, কোন লেগ স্নান করে চলে এসেছি। তো এখনো টিপ সিঁদুর পরিনি, মানে কটা বাজে এখন? এখন বাজে 2:45। তো তোমাদের তো গুড মর্নিং কিছুই বলিনি, আজকাল আর বলা হয় না, আমি ভুলেই যাই। তো যাই হোক, গুড আফটারনুন। তো এখন কি করব, একটু রেস্ট করব, তারপরে বাদ বাকিটা আবার তোমাদের পরে দেখাবো। জানি না আমি মানে নিচে রাকেশ রান্না শুরু করে দিয়েছি কিনা, কারণ এরপরে রান্না যা যা বাকি আছে সব ওকে দিয়েই করাবো, মানে ও করবে, মানে বিরিয়ানির প্ল্যান আছে। তো জানি না সেটা বিরিয়ানি হবে না খিচুড়ি, মানে এত এতটা একবারে মানে এখন আমরা ট্রাই করিনি। তো যাই হোক, দুজনা মিলে করব, জানি না যা হবে, একটা খেয়ে নিলেই হবে, মানে খাওয়ার মতো যোগ্য হলেই হবে, খাওয়ার যোগ্য। তো যাই হোক, খিচুড়ি হোক বিরিয়ানি হোক কিছু একটা হলেই হবে। তো যাই হোক, এখন একটু রেস্ট করি, তারপরে বাদ বাকিটা তোমাদের পরে দেখাচ্ছি, ওকে? এখন বাজে 4:13। তোমাদের সবাইকে গুড ইভিনিং। আমি এসেছিলাম একটু ভুরু তুলতে, মানে কাজের ফাঁকে টুক করে চলে এসেছিলাম। রাকেশ ওয়েট করছে, আমি বাড়ি যাব, বাড়ি গিয়ে রান্না আছে, রাতে রান্না তো হয়নি, মানে বিরিয়ানিটা বানাতে হবে। তো সেই কারণে ও আর কি মানে বসিয়ে দিয়েছে, রান্না চালু করে দিয়েছে, আমি বলছি আমি যাব আর আসবো, সেই কারণে ভুরুটা তুলে নিলাম। সেরকম বেশি ছিল না আর কি, যেটুকু হয়েছিল। এখন বাড়ি যাই, বাড়ি গিয়ে রান্না বান্নাটা করতে হবে। তো তখন তোমাদেরকে দেখাবো কি রান্না করছি বা কিছু, মানে কি কেমন ভাবে হচ্ছে আর কি, যেটুকু পারবো শেয়ার করব। তো ঠিক আছে চলো যাই তাড়াতাড়ি, আমি মানে হন হন করে হেঁটে যাচ্ছি। ঠিক আছে, রাইসটা রেডি হয়ে গেছে। এই যে আমি একদমই ভুলে গেছিলাম ভিডিও করার কথা, যে আমি ব্লগ বানাচ্ছি। এখন 5:14 বাজে, আর ওদিকে মাংসটা রেডি হচ্ছে, চিকেনটা। এই যে বিরিয়ানি কমপ্লিট, তো খাওয়ার পরে বুঝবো কেমন হয়েছে, দেখতে পারছো। তাই যাবো বলে এই যে সিম্পল কোনো রকম সেজেছি, কারণ এখন একদমই টাইম নেই। হ্যাঁ 6:07 বাজে। তো এই যে মানে কোনো রকম আর কি চুড়িদারটা পরেছি, আর এই যে বুঝতেই পারছো, আর মেয়েকে রেডি করেছি, এই অবস্থায় চলে যাচ্ছি। তো ব্লগটা এখানে মানে শেষ করব আজকের ব্লগটা, কারণ মেলায় যাচ্ছি, এ করছি, এগুলো আমি জানি না তোমাদের সাথে শেয়ার করতে পারবো কি না এই বাচ্চা কাচ্চা নিয়ে। তো সেটা অন্যদিন ধীরে সুস্থে রাকেশের সাথে যখন যাব তখন তোমাদের সাথে শেয়ার করব, সেই কারণে আজকে আর শেয়ার করছি না। তো ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর পুজোতে খুব এনজয় করো। টাটা, বাই বাই, আই লাভ ইউ, সবাইকে লাভ ইউ অল, বাই।